নমস্কার, আমি সোমনাথ আছি আপনাদের সঙ্গে। আজকের যে বিষয়বস্তুটা হলো সেটা হলো, আমরা হঠাৎ করে কাউকে দেখেই প্রেমে পড়ে যাই। হঠাৎ করে কোনো নতুন মুখ, অচেনা মুখ, যে আমাদেরকে একটু বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, তাকে নিয়ে 10 বার ভাবতে ভাবতে প্রেমে পড়ে যাই। এবার হয় কি, যখন সেই মানুষটা আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না বা আমরা সেই মানুষটার থেকে আমাদের এক্সপেক্টেড গুরুত্বটা পাচ্ছি না, তখন আমরা ভাবি যে সেই মানুষটা বোধহয় আমাকে নিয়ে এতটা সিরিয়াস না। তখন আমরা ভাবি যে এই মানুষটা হয়তো আমার চুজেবল বা সঠিক চয়েস হয়নি। এইগুলো কেন ভাবি? এবার একটা বেসিক ছোট্ট উদাহরণ দিচ্ছি। যখন আমরা আমাদের পছন্দের গাড়িটা রাস্তায় দেখতে পাই, যখন আমরা রাস্তায় কোনো বাড়ি দেখে আমাদের খুব পছন্দ হয়, যখন কোনো মানুষ দেখে আমাদের মনে হয় যে না, এই মানুষটাই হয়তো ঠিক ছিল, তখন আমাদের অনুভূতিটা কেমন হয় সেই মানুষটাকে, সেই গাড়িটাকে, সেই বাড়িটাকে অ্যাফোর্ড করার ক্ষমতা আমাদের থাকে না, আর তা না হলে সেই জিনিসটার সঙ্গে বহুদূর পর্যন্ত আমাদের কোনো সম্পর্কই থাকে না। আমরা জাস্ট একটা ইনফ্যাচুয়েশনে পড়ে যাই। এটা কিন্তু কখনোই কোনোভাবে কোনো অ্যাটাচমেন্ট নয়, আমরা সেই জিনিসটার প্রতি একটা ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসা মানেই কিন্তু কোনো অ্যাটাচমেন্ট নয়। ভালোবাসা মানে সেই জিনিসটার প্রতি আমাদের একটা সেলফ ডেডিকেশন, যে তার প্রতি আমরা অনেস্ট, কিন্তু সেই জিনিসটার সঙ্গে অ্যাটাচমেন্ট নেই। অর্থাৎ সেই নতুন গাড়িটা দেখে এসে আমরা কি বাড়িতে সারাক্ষণ মন খারাপ করে বসে থাকি যে ওই গাড়িটা কেন এখনও কিনতে পারলাম না, ওই গাড়িতে কেন চড়তে পারলাম না? কিংবা সেই মানুষটাকে দেখে এসে, যাকে নিয়ে ভালো লাগা ছিল, বাড়িতে সেই কান্নাকাটি করতে শুরু করে দিই যে ওই মানুষটাকে কেন এখনও জীবনসঙ্গী করতে পারলাম না? নয় তো, সিনেমায় কোনো নায়ক বা নায়িকা যেই আমাদের পছন্দের হয়, তাকে দেখার পর আমরা কি বাড়িতে বসে কান্নাকাটি শুরু করে দিই, সেই মানুষটাকে আই লাভ ইউ বলতে পারলাম না, সেই মানুষটাকে ভালোবাসি বলতে পারলাম না? নয় তো, সেই মানুষটাকে যতবার দেখি তাকে উইথ ফুল অফ লাভ দেখি, তাকে যতবারই স্ক্রিনে দেখি, কোনো প্রোগ্রামে দেখি, ততবারই নিজের মন থেকে ভালো লাগা কাজ করে। কিন্তু সেই মনের ভালো লাগাটা কখনোই এটা নয় যে এটার প্রতি একদম কমপ্লিট ভালোবাসা। তার হওয়া না হয়, তার থাকা না থাকায় আমাদের যায় আসে, যার কারণে আজকের দিনে এই ডিপ্রেশন বিষয়টা খুব পরিচিত। যে মানুষটাকে আমরা হয়তো মন থেকে ভালোবাসি না, অথচ তাকে ভালো লাগে, তার জন্য ভেবে ভেবে আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি, যার সঙ্গে হয়তো কখনও কোনো রকম অ্যাটাচমেন্ট তৈরিই হবে না, তাকে নিয়ে আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি। তো আজকের বিষয় এটাই ছিল, এটাই বলার জন্য এসেছিলাম যে এই ধরনের ভুল ধারণায় থেকো না বাবা। জীবন অনেক দূরে বিস্তৃত, সেই দিকে যাও, সেই দিকগুলোকে অনুভব করো, আর এটা ভুলে যাও যে সবার সঙ্গে ভালোবাসা তৈরি হতে পারে। ভালোবাসা একার জনের সঙ্গেই হবে, এবং তাদের মধ্যে কেউ কেউ চলে গিয়ে শেষে হয়তো একার জনই থাকবে, এবং সবার সঙ্গে আমাদের ভালোবাসা হয় না, অ্যাটাচমেন্ট হয় না, ভালো লাগা হয়। ভালো লাগা সারাটা জীবন হবে, বুড়ো হয়ে মরতে যাওয়ার সময় পর্যন্ত ভালো লাগা হবে। ঠিক আছে, ভালো থেকো, টাটা।